একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হল নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ চলে এলাম আরও একটা নতুন গল্প নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে এর আগের দুখানা গল্পের দ্বিতীয় পর্ব আসছেই না। আমাদের প্রেমের গল্প আর প্রেমপত্র, আরে বাবা একটু ধৈর্য ধরো, ওই দুটো গল্পেরও দ্বিতীয় পর্ব আসবে। আসলে লিখতেও তো সময় লাগে বলো, আশা করি বুঝতে পারবে তোমরা। ওই দুটো গল্প এখনো লেখা শেষ হয়ে ওঠেনি, তাই একটু সময় লাগছে। তবে আগামী দু এক সপ্তাহের মধ্যে এক এক করে নিয়ে আসব ওই দুটো গল্পের দ্বিতীয় পর্ব। ততক্ষণ তোমাদের জন্য থাক নতুন আর একটা প্রেমের গল্প। ও হ্যাঁ, আজও কিন্তু আমি গল্প পাঠে তোমাদের বন্ধু প্রীতম। কি ভাবছো, অন্তরা গল্প বলছে না কেন? এই তো সামান্য শারীরিক অসুস্থতা, ওর এই মুহূর্তে হয়েছে ঠিকই, তাই অন্তরার দায়িত্বটা আমি ক্ষণিকের জন্য সামলে দিচ্ছি। তবে কথা দিচ্ছি, খুব শিগগিরই আবার অন্তরাই তোমাদের গল্প শোনাবে, তখন আর আমার এই ঘ্যান ঘ্যানে গলার আওয়াজ তোমাদের সহ্য করতে হবে না। তাই আজকের দিনটাও না হয় আমাকে আরও একটু সহ্য করে নাও। যাই হোক, তবে নিরাশ করব না, কারণ আমার সঙ্গে গল্পের অন্যান্য চরিত্রে প্রতিদিনের মতো অন্তরা তো থাকছেই। অনেকগুলো কথা বলে সময় নষ্ট করে ফেলেছি, এবার চলে আসি গল্পে। আজ আর কোনো ভণিতা নয়, সোজা গল্পে ঢুকি। আজকের গল্প স্বপ্নে দেখা ভালোবাসা। গল্পের লেখক আমি প্রীতম। সময়টা ওই ফেব্রুয়ারি মাসের শেষের দিক, মানে সবে সবে শীত পেরিয়ে বসন্ত প্রকৃতিতে রং মেলতে শুরু করেছে। এমনিতেই শান্তিনিকেতনের সাথে বসন্তের সম্পর্ক বেশ নিবিড়। বোগেনভেলিয়া, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, অমলতাস, আরও কত নাম না জানা ফুল পশরা সাজিয়ে বসে চারিদিকে। বসন্তের এই সময়টায় শান্তিনিকেতনে যদি একটিবারের জন্য কেউ পা রাখে, তার মনে প্রেম প্রেম ভাব জাগবে না? এটা তো হতেই পারে না। ঠিক তেমনটাই হয়েছিল আজকের গল্পের নায়িকা তিয়াশার সঙ্গে। তিয়াশার সঙ্গে আপনাদের পরিচয় করানোটা হয়নি। তিয়াশা দেবনাথ, ওর বাড়ি শান্তিপুরে, ছোট থেকে বড় হয়েছে গ্রাম্য পরিবেশেই, পড়াশোনায় বরাবরই মধ্যম মানের। তবে ভীষণ রকম পরিশ্রম আর অধ্যাবসায় তিয়াশার জীবনে সাফল্য এনেছে। এসএসসি পরীক্ষায় সফল হয়ে তিয়াশা এখন স্কুলের শিক্ষিকা, সরকারি চাকরি, নিশ্চিন্ত জীবন। শান্তিপুর থেকে চাকরি সূত্রে সোজা শান্তিনিকেতন। বোলপুরের একটা স্কুলে তিয়াশা ইতিহাসের শিক্ষিকা। অনেক রাত জাগা পরিশ্রমের ফল তিয়াশার এই নতুন চাকরি। তবে প্রথম দিকে রিটার্ন পরীক্ষায় পাশ করার পর, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যখন পোস্টিং জানতে পেরেছিল বোলপুরে, তখন অবশ্য বেশ আশাহতই হয়েছিল তিয়াশা। কারণ একটাই, বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে, তাও আবার চাকরির জন্য, আবার একটা অজানা অচেনা জায়গা। তবে শান্তিনিকেতনে আসার পর থেকে আর এখানে কয়েক মাস থাকার পর থেকে আস্তে আস্তে নিজেকে বেশ মানিয়ে ফেলেছে তিয়াশা। মানাবে নাই বা কেন বলুন তো, একে বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর জায়গা, তাই আবার এখানকার মানুষজন অসম্ভব রকমের পরোপকারী আর তার সঙ্গে ভীষণ আন্তরিক, আর তাদের জীবনযাপনটাও বেশ সহজ সরল।
আর সব থেকে বড় কথা, গলির আনাচে কানাচে রাস্তার বাঁকে বাঁকে যেন শিল্পের ছোঁয়া। কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে চারপাশটা। প্রথম দিকে বাড়িতে যাওয়ার জন্য মন পড়ে থাকত, আর এখন প্রতি সপ্তাহেও বাড়ি যেতে মন চায় না। তবে হ্যাঁ, তার কারণ অবশ্য শুধুমাত্র শান্তিনিকেতন বা তার প্রাকৃতিক সৌন্দর্য নয়, তার কারণ তো অন্য। আর সেখানেই তো গল্প, তার কারণ আজকের গল্পের নায়ক সমন্বয়, সমন্বয় চৌধুরী। সমন্বয় অবশ্য ছোট থেকেই বোলপুরের বাসিন্দা। সমন্বয় জন্ম থেকে বোলপুরের বাইরে খুব একটা প্রয়োজন না পড়লে বের হয় না। ছোট থেকে পাঠভবন, শিক্ষাসত্র এবং বিশ্বভারতীতে পড়াশোনা করে বড় হয়েছে সমন্বয়। আপাদ মস্তক আর্টিস্ট মানুষ, হবে নাই বা কেন? সমন্বয়ের বাবা এবং মা দুজনেই শিল্পী। ওর বাবা এবং মা পেশাগতভাবে দুজনেই বাটিক শিল্প নিয়ে কাজ করেন। বাড়িতে ছোট থেকে শিল্পের পরিবেশে বড় হয়ে ওঠা সমন্বয় পড়াশোনার থেকেও বেশি গুরুত্ব দিয়েছিল নিজের ভালো লাগা, ভালোবাসার উপর। ছোট থেকে আঁকতে ভালোবাসে সমন্বয়। বাবা মা যত্ন নিয়ে আঁকা শিখিয়েছেন ছোট থেকেই। বাঁশি বাজানো শিখেছে স্থানীয় এক বাউল শিল্পীর কাছ থেকে। এমনকি একতারা বাজাতেও সিদ্ধ হস্ত সমন্বয়। স্কাল্পচারেও আগ্রহী সমন্বয় অবসর সময় কাটায় নিজের পছন্দ মতো মাটির মূর্তি বানিয়ে। কখনো সখনো বাবা মায়ের বাটিকের কাজেও হাত লাগায়। সমন্বয়ের হাতের সরু তুলির কলকার নকশা দেখলে এক দৃষ্টে তাকিয়ে থাকতে হয়। কিন্তু সমন্বয় কখনোই পড়াশোনা বা কেরিয়ার নিয়ে সিরিয়াস ছিল না। এমনকি বাড়ি থেকেও কখনো জোর করা হয়নি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য পেশায় পেশাদার হওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এ যেন সমাজের উলট পুরাণ, যেখানে বাচ্চারা জন্মাবার পর থেকেই এক কথায় তার বাবা মা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে বসেন। ঠিক সেই সমাজেই গ্রামের মানুষ সমন্বয়ের বাবা মা সমন্বয়কে কিন্তু নিজের মতো করে ভাবতে শিখিয়েছে। যতটুকু অর্থ উপার্জন করলে অন্যের কাছে অকারণ হাত পাততে হয় না, অভাবের মুখ দেখতে হয় না, ঠিক ততটুকু অর্থে খুশি থাকতে শিখিয়েছে সমন্বয়কে। এ হেন সমন্বয়ের সঙ্গে তিয়াশার পরিচয়টাও বেশ অদ্ভুতভাবে হয়েছিল। ওই যে বলছিলাম না, ফেব্রুয়ারি মাসের শেষের দিক মানে বসন্তের শুরু, ঠিক তেমনই একটা সময় শান্তিনিকেতন যেন ক্যানভাস সাজিয়ে বসে থাকে। ঠিক তেমনই এক রঙিন দুপুর বেলা ছুটির মেজাজে তিয়াশা তার দুই অফিস কলিগের সঙ্গে পৌঁছে গিয়েছিল সৃজনী শিল্পগ্রামে, যেখানে চলছিল প্রাক বসন্ত উৎসব। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা থেকে শুরু করে স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছিলেন সেখানে। ছোট ছোট দলে মানুষজন ভাগ হয়ে গিয়ে নিজেদের মতো করে বাউল গানের সুরে, ধামসা মাদলের ছন্দে নিজেদের যেন মাতিয়ে রেখেছিলেন সবাই। এক দল যুবক যুবতীর ভিড়ে এক অদ্ভুত আকর্ষণীয় মুখের দিকে চোখ পড়ে তিয়াশার হঠাৎ করেই। সেই যুবক তখন চোখ বুজে এক নৈসর্গিক সুখে এক মনে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজানো শেষ হতেই যখন ভিড়ের মাঝখানে সবাই হই হুল্লোড় করতে ব্যস্ত, ঠিক তখনই এক অদ্ভুত মোহগ্রস্ত হয়ে সমন্বয়ের সাথে পরিচয় করতে গিয়েছিল তিয়াশা নিজেই। অসাধারণ বাঁশি বাজান আপনি, মুগ্ধ হয়ে শুনলাম। কোথায় শিখেছেন এরকম বাঁশি? তেমনভাবে শেখা আমার হয়নি, মানে ওই প্রথাগতভাবে যাকে শেখা বলে আর কি, ওই আমার গ্রামের এক কাকুর কাছে শিখেছি। তবে অসংখ্য ধন্যবাদ, আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। আরে না না, ধন্যবাদ তো আপনার প্রাপ্য।
এত সুন্দর বাঁশি বাজিয়ে শোনালেন। এটা সত্যি আমাদের অনেক বড় প্রাপ্তি। আসলে ইলেকট্রিক গিটার, কম্পিউটারাইজড মিউজিকের যুগে এই বাঁশি, একতারা এগুলো কোথায় যেন হারিয়ে গেছে, তাই না বলুন? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। তবে আমাদের শান্তিনিকেতনে এখনো এইসব কান পাতলেই শোনা যায়। আমাদের শান্তিনিকেতন তার ঐতিহ্য নিয়ে এখনো স্বমহিমায় বিরাজমান। ম্যাডাম, অবশ্যই আমিও আপনার সাথে একমত। আর এখানে পরিবেশ মানেই মন ভালো করা একটা ব্যাপার। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাই দ্য ওয়ে, নমস্কার, আমি সমন্বয় চৌধুরী। আপনার নামটা জানা হয়নি। ও হ্যাঁ, দেখেছেন, এতগুলো কথা বলে চলেছি অথচ পরিচয়টাই করা হয়নি। আমি তিয়াশা, তিয়াশা দেবনাথ। ঘুরতে এসেছেন বুঝি? না না, ঠিক ঘুরতে নয়, আসলে চাকরির সূত্রেই আমার শান্তিনিকেতন আসা। প্রায় 6-7 মাস হলো এখানেই একটা স্কুলে পোস্টিং। ওহো, আচ্ছা, দিদিমণি, খুব ভালো। তা দিদিমণির আসল বাড়ি কোথায়? সেখানেও এক অদ্ভুত শান্তি আছে, জায়গার নাম শান্তিপুর। আরে বাস, শান্তিপুর টু শান্তিনিকেতন, বেশ অদ্ভুত জার্নি তো আপনার। তা ঠিকই বলেছেন। হ্যাঁ, শুরুর দিনে ওদের দুজনের কথোপকথন ঠিক এমনটাই ছিল। তারপর গোধূলির আলো যখন আস্তে আস্তে সন্ধ্যের অন্ধকারে পরিণত হতে থাকে, ঠিক তখন। আজ তাহলে চলি সমন্বয়বাবু, আসলে আমার দুই কলিগ সঙ্গে এসেছেন, ওদের গুস করা ফিরতে হবে। আমিও আমার পেইং গেস্টে ফেরত যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আমার বাড়ি ঘোষপাড়ায়, ওই শ্যামবাটি পেরিয়ে আর কি। আপনি বাড়ি থেকে এত দূরে আছেন, ইচ্ছে হলে কখনো চলে আসবেন, আমার বাবা মায়ের সাথেও আপনাকে আলাপ করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আবার দেখা হবে। আর তাছাড়া ফোন নাম্বার তো রইলই, নিশ্চয়ই কথা হবে। একে অন্যকে বিদায় জানিয়ে সেদিন যখন বাড়ি ফিরেছিল তিয়াশা, সারা রাত যেন বাঁশির সুরে বিভোর হয়েছিল। সকাল হতেই হোয়াটসঅ্যাপটা অন করলো তিয়াশা। অবাক হলো একটা ভয়েস মেসেজে, আর তার সঙ্গে একটা হাতের তালুতে রাখা একটা ঝুমকোর ছবি দেখে। গুড মর্নিং ম্যাডাম, আপনার কানের দুলটা কোনোভাবে খুলে পড়ে গিয়েছিল, আপনি চলে যাওয়ার পর নজরে পড়ে। এখন মালিকের দায়িত্বে তুলে দিতে হবে, কিন্তু মালিক কখন সেটা নিতে আসতে পারবে জানা যেতে পারে কি? ভারী মজা পেল তিয়াশা, কেন যে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ ঘিরে ধরল ওকে, তা টের পেল না কোনোভাবেই। এই আনন্দ এক অন্য রকম অনুভূতি, এই আনন্দ যেন পূর্ব রাগের অনুভূতি। তবে কি তিয়াশা প্রথম দেখাতেই সমন্বয়কে ভালোবেসে ফেলল? এই আনন্দ কি তবে সমন্বয়কে আরও একবার কাছ থেকে দেখতে পাওয়ার আনন্দ, নাকি হারিয়ে যাওয়া কানের ঝুমকোটাকে খুঁজে পাওয়ার আনন্দ? চটপট ভয়েস মেসেজে রিপ্লাই দিল তিয়াশা। ঝুমকোটা না ভুল করে খুলে গিয়েছিল, বাড়ি এসে খেয়াল করলাম। সত্যি বলতে কি মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল জানেন, এই ঝুমকোটা বড্ড প্রিয় ছিল আমার, সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম গত সপ্তাহে, কিন্তু একটা হারিয়ে গিয়েছে বলে মন খারাপ করে আরো একটা জানলার বাইরে কোথায় যে ছুঁড়ে ফেলে দিলাম। ইস, আগে জানলে ছুঁড়তাম না। যা, তাহলে এই একটা ঝুমকোর প্রয়োজন নেই বলছেন, তাহলে কি করা যায়? গভীর চিন্তার বিষয়, তাই এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হোক। বেশ, বৈঠকে এ পক্ষ তৈরি, ও পক্ষ থেকে যদি জমায়েতের স্থান জানা যায় আর সঙ্গে সময়টাও, তাহলে বোধহয় সুবিধে হয়। বেশ, তবে তাই হোক। ভুবন ডাঙার মাঠ, সন্ধে 6:30, স্টেট ব্যাংকের এটিএম এর ঠিক সামনে দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ চালাচালি হওয়ার পর চটপট রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল তিয়াশা। আজ
স্কুল থেকে ফিরে পছন্দের বেগুনি রঙের শাড়িটা বের করল তিয়াশা, সঙ্গে মানানসই সাদা রঙের ব্লাউজ। কৃষ্ণবর্ণা তিয়াশা কোনোদিনই খুব একটা মেকআপ, কাজল, লিপস্টিক কোনোটাই পছন্দ করে না, খুব সিম্পল সাজগোজ পছন্দ করে ও। তাই হালকা ডিজাইনের একটা স্টাড আর সিলভার পলিশড একটা চুড়ি পরল, সঙ্গে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস তাতেই যেন তিয়াশাকে আজ বেশ মোহময়ী লাগছে। সমন্বয়ের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, বরাবরের অগোছালো সমন্বয়ে শুধুমাত্র নিজের বাঁশিটুকুকে সঙ্গী করে পৌঁছে গিয়েছিল ভুবন ডাঙার মাঠের কাছে স্টেট ব্যাংকের এটিএমটার ঠিক সামনে। ঘড়ির কাঁটা তখন 6:30 ছুঁই ছুঁই। রিকশা এসে দাঁড়ালো ভুবন ডাঙার মাঠের এটিএম চত্বরে। সমন্বয় দূর থেকেই দেখতে পেল তিয়াশাকে, অবিন্যস্ত মানুষ হলেও আঙুলে বিলি কেটে ঠিক করে নিল মাথার চুল, আর তার সঙ্গে ঘেঁটে যাওয়া পাঞ্জাবির হাতাটা ফোল্ড করে খানিকটা প্রস্তুত করে নিল নিজেকে। তারপর রিকশা থেকে তিয়াশাকে নামতে দেখেই ডান হাতটা তুলে ভিড়ের মধ্যে থেকে নিজের অস্তিত্বের জানান দিল সমন্বয়। এক গাল হাসি নিয়ে তিয়াশা এগিয়ে এলো ওর দিকে। অনেকক্ষণ এসেছেন বুঝি? আরে না না, এই তো ওই মিনিট পাঁচেক। হ্যাঁ, আসলে ওই লজ মোড়ের ওদিকটাতে বেশ জ্যাম ছিল জানেন, তাই আসতে খানিকটা লেট হয়ে গেল। আরে না না, সে তো হতেই পারে। তা বলছিলাম, আমরা এখানে দাঁড়িয়ে এই বৈঠক সারবো নাকি কোনো চায়ের দোকানে? চায় পে চর্চা? হ্যাঁ, হতেই পারে। আর যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা একটু উপাসনা গৃহের দিকে হাঁটতেও পারি। সন্ধ্যের আলো যখন জ্বলে ওঠে তখন উপাসনা গৃহটাকে বাইরে থেকে দেখতে বেশ মায়াময় লাগে। বেশ তো, চায়ের দোকানের আড্ডাটা সেরে খানিক হেঁটে আসবো না হয় ওদিক থেকে। দুজনের হেঁটে চলার পথ আস্তে আস্তে দীর্ঘ হতে থাকে। সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর গড়ালো। বন্ধুত্বটা একদম গাঢ় হয়ে এসেছে দুজনের। না না, ওরাও জানে এটা শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের চেয়ে আরো কয়েক কদম বেশি। আর বেশি বলেই তো এই একটা বছরে একটা পূর্ণিমার দিনও দুজনে একসাথে সূর্য ডোবার পর অজয় নদের ওপর ব্রিজে দাঁড়িয়ে চাঁদ দেখতে ভোলেনি। বন্ধুত্বের চেয়ে বেশি বলেই তো দ্বিতীয় দিন ভুবনডাঙ্গার সামনে যখন দেখা করেছিল তিয়াশা আর সমন্বয়, তখনই তিয়াশার হারিয়ে যাওয়া কানের দুলটার মতো অবিকল একজোড়া দুল তুলে দিয়েছিল তিয়াশার হাতে। সেদিনই সমন্বয় তিয়াশার চোখে দেখেছিল ভালোবাসার জলছবি, আর সেদিন তিয়াশাও সমন্বয়ের হাবে ভাবে বুঝতে পেরেছিল উল্টো দিকের মানুষটাও তিয়াশাকে সমানভাবে পছন্দ করে। এমনকি প্রতিটা ছুটির অলস দুপুরে একান্তে আলো ছায়ায় সময় কাটিয়েছে, কখনো বা কোপাইয়ের ধারে, কখনো বা আমার কুটির সংলগ্ন লাল মোরামের রাস্তায়। হ্যাঁ, এ কথা ঠিক যে ওরা কেউ কাউকে মুখ ফুটে কখনো বলেনি ভালোবাসি তোমায়। আচ্ছা বলুন তো, যে মানুষটা আপনার পাশে বসে পূর্ণিমার রাতে চাঁদ দেখে একসঙ্গে, যে মানুষটা আপনার সাথে নদীর ধারে হাঁটু জলে পা ডুবিয়ে পায়ের পাতায় আলতো ছোঁয়া দিয়ে যায়, যে মানুষটা ভিড়ের মাঝখানে হারিয়ে যাওয়ার ভয়ে হাতের তালুটা শক্ত করে ধরে নিজের হাতের তালুতে, যে মানুষটা আপনাকে বিধ্বস্ত দেখে মুখের উপরে পড়ে থাকা অগোছালো চুলটা আলতো করে গুছিয়ে মাথার পিছনে সরিয়ে দেয়, সেই মানুষটাকে কি মুখ ফুটে বলতেই হয় যে ভালোবাসি তোমায়? বোধ হয় প্রয়োজন পড়ে না। ভালোবাসা তো আসলে কোনো বোঝানোর বস্তু নয়, ভালোবাসা একটা অনুভূতি। ভালোবাসা প্রকাশ পায় তার বিপরীত মানুষটার ব্যবহারে। যে সমন্বয় একটা বেলার জন্য তিয়াশাকে না দেখতে পেলে উতলা হয়ে ওঠে,
ঠায় দাঁড়িয়ে থাকে স্কুলের গেটের উল্টো দিকে। শুধুমাত্র টিফিন পিরিয়ডে স্কুল থেকে বেরিয়ে সমন্বয়ের নিয়ে আসা খাওয়ার টুক করে তিয়াশা নিয়ে আবার স্কুলের ভিতরে ঢুকে যাবে। আর সেই সুযোগে সমন্বয় একটি বারের জন্য তিয়াশাকে দেখতে পাবে, তিয়াশার হাতটা স্পর্শ করতে পারবে। সেই সমন্বয়ের কি সত্যিই মুখে বলার দরকার তিয়াশাকে যে ও কতটা ভালোবাসে? যে সমন্বয় মাসের পিরিয়ড চলার দিনগুলোয় তিয়াশার হাতে পৌঁছে দেয় তার পছন্দের চকলেট, আইসক্রিম, সত্যিই কি সেই তিয়াশাকে বলে বোঝাতে হবে যে সমন্বয় ওর কতটা কেয়ার করে? যে তিয়াশা আগে স্কুল ছুটি হলেই শান্তিপুরের বাড়ি ফিরে যাবার জন্য উতলাপনা করত, সেই তিয়াশা এখন বাড়ি ফিরে যাবার সময় বোলপুর স্টেশন থেকে ট্রেনে উঠে যত দূর পর্যন্ত প্ল্যাটফর্মটা দেখতে পাওয়া যায় তত দূর পর্যন্ত সমন্বয়কে দেখে চোখ ভরে। তারপর যখন আস্তে আস্তে প্ল্যাটফর্মটা দূরে সরে যায় আর সমন্বয় মিলিয়ে যায় ভিড়ের মাঝে, তখন অলক্ষে চোখের জল মুছে ফেলে তিয়াশা। তাহলে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? কিন্তু ভালোবাসা মানে তো পরিণতি প্রয়োজন, তাই না? তার কি হবে নিশ্চয়ই ভাবছেন তো সবাই। দাঁড়ান দাঁড়ান, তাহলে আরও একটা বসন্তের বিকেলের কথা বলি আপনাদের। কোপাইয়ের ধারে তখন সন্ধে নামছে, মানুষজনের ভিড় অনেক আগেই হালকা হতে শুরু করেছে। পা ছড়িয়ে বসে থাকা সমন্বয়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে আধ শোয়া হয়ে রয়েছে তিয়াশা। অজান্তেই তিয়াশার মাথার চুলগুলো বিলি কেটে দিচ্ছে সমন্বয়। অন্যমনস্ক থাকা তিয়াশা ভারাক্রান্ত কণ্ঠে বলে ওঠে, বাবা এবার বাড়ি থেকে বিয়ের জন্য খুব জোরাজোরি করছে, আমাদের সম্পর্কের ব্যাপারটা জানানো উচিত, তাই না? হ্যাঁ অবশ্যই, যদি তুমি বলো আমি সরাসরি তোমার বাবার সামনে গিয়ে হাজির হব। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? দ্বিধা বোধ করতে থাকে তিয়াশা। তিয়াশার বাড়ি থেকে বিয়ের জন্য পাত্রের সন্ধান চলছে, শর্ত একটাই, পাত্র যেন সুপ্রতিষ্ঠিত সরকারি চাকুরে হয়। তিয়াশা সরকারি চাকরি করে, অতএব বিয়ের বাজারে তিয়াশার দর অনেকটা বেশি, তাই তার জন্য তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন কারোকে তো খোঁজা প্রয়োজন। তাই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে শুরু করে ঘটক মশাই লেগে পড়েছেন যোগ্য পাত্রের সন্ধানে। আমতা আমতা করে তিয়াশা বলল, আসলে বাড়ি থেকে পাত্র খুঁজছে, ওদের শর্ত একটাই, পাত্র যেন সরকারি চাকরি করে, নিদেন পক্ষে আমার থেকে বেশি মাইনে পায়। সজোরে হেসে ওঠে সমন্বয়। আজীবন ক্যারিয়ার নিয়ে উদাসীন থাকা সমন্বয় কখনো চাকরি প্রসঙ্গে ভাবেইনি। মনের খুশিতে ছবি এঁকেছে, মনের খুশিতে মাটির মূর্তি গড়েছে, মনের খুশিতে বাঁশি বাজিয়েছে, মনের খুশিতে একতারা বাজিয়েছে, কিন্তু সরকারি চাকরির দরকারি পরীক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেনি কখনোই। তাহলে তো তোমার বাড়িতে আমাকে মেনে নেবে না, মানে তোমার বাড়িতে আমার নো এন্ট্রি, সরকারি চাকরি তো আমার পকেটে নেই। তাহলে এক কাজ করি। কি? ওই 100 দিনের প্রকল্পে একটা নাম লিখিয়ে ফেলি, কি বলো? ওটাও তো সরকারি কাজ। মজা করো না, জানি ওটাও সরকারি কাজ, ওটা অনেক মানুষের রুজি রুটি, ওটাও অনেক পরিবারের প্রয়োজন, কিন্তু কিন্তু কি, আমি রোজগার করি না, এটাই নিশ্চয়ই তোমার বাড়ির একমাত্র আপত্তির কারণ হবে, তাই তো? তড়ি ঘড়ি উঠে বসে তিয়াশা, মুখটা নামিয়ে নেয়, চোখের কোণ টলটল করে জলে, ভরসার হাতটা কাঁধে রাখে সমন্বয়। কোনো চিন্তা করো না, আমি আমার যোগ্যতা প্রমাণ করে তবেই তোমার বাবার সামনে দাঁড়াবো। তবে হ্যাঁ, চাকরি করার জন্য কোনোদিন কোনো ইচ্ছে
আমার ছিল না, আজও নেই। আর আমার মনে হয় না যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে শুধুমাত্র একটা সরকারি চাকরি হাতে নিয়ে। যোগ্যতা তো আর শুধু সরকারি চাকরিতে আসে না তিয়াশা, যোগ্যতা আসে আমি তোমাকে ভালো রাখতে পারবো কি না, তোমাকে আমি একটা নিশ্চিন্ত জীবন দিতে পারবো কি না। জানি, আমি জানি সমন্বয়, কিন্তু এই কথাগুলো বাবার চোখে চোখ রেখে বলাটা সত্যি ডিফিকাল্ট আমার জন্য। তাহলে উপায়? জানি না, তবে এটুকু জানি যে আমার যা যোগ্যতা আর আমি যে চাকরিটা করি তাতে আমি আমাদের সম্পর্কের দায়িত্ব অনায়াসে নিতে পারবো। কোন শাস্ত্রে লেখা আছে যে পুরুষ মানুষকে রোজগার করে তার স্ত্রীর দায়িত্ব নিতেই হবে? বলো না সমন্বয়, যদি আমি স্ত্রী হয়ে আমার স্বামীর দায়িত্ব নিতে চাই সেটা কি অসামাজিক? আবারও হেসে ওঠে সমন্বয় আর বলে, একেবারেই নয় তিয়াশা, একজন পুরুষ যদি তার স্ত্রীর দায়িত্ব নিতে পারে আর্থিকভাবে, তাহলে একজন স্ত্রীরও সমান অধিকার আছে আর্থিকভাবে তার স্বামীর দায়িত্ব নেওয়ার। কিন্তু এটা তো আর আমাদের সমাজ বুঝবে না না, এখানে তো মানুষ এমন উল্টো চাল কখনো মেনে নেয় না। কিন্তু বিশ্বাস করো তিয়াশা, সরকারি চাকরি না করলেও আমি তোমাকে ভালো রাখার জন্য যতটুকু উপার্জন করা প্রয়োজন ততটুকু করতে পারবো। আমি জানি সেটা, কিন্তু বাবাকে আমি বোঝাবো তিয়াশা। আমি বলবো যে চাকরিটাই সেই শেষ যোগ্যতার মাপকাঠি হতে পারে না। আমি বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ওনাকে আশ্বাস দেব যে আমার মতো তোমাকে আর কেউ ভালো রাখতে পারবে না। তুমি পারবে? তোমাকে পাওয়ার জন্য এতটুকু তো পারতেই হবে প্রিয়। তারপর সমন্বয়ের আলতো ঠোঁট ছুঁয়ে যায় তিয়াশার চিন্তাগ্রস্ত কপালে। এক নিমেষে যেন একটা মস্ত বোঝা নেমে যায় তিয়াশার মাথা থেকে। এভাবেই অনেক অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে দেয় তিয়াশা আর সমন্বয়। কখনো বা সোনাঝুরির শালমহুলের বনে, কখনো বা কোপাইয়ের ধারে, কখনো বা খোয়াইয়ের পারে, কখনো বা অজয় নদের বালির চরে তৈরি হতে থাকে একটা একটা ভালোবাসার সুখস্মৃতি। আর্থিক সচ্ছলতা ওদের জীবনে আছে। সমন্বয় এখন ওর বাবা মায়ের বাটিকের ব্যবসাটা সামলাচ্ছে নিজের হাতে, সঙ্গে ঘরের কাজকর্ম সামলাচ্ছে দুজন মিলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমন্বয় আর তিয়াশা দুজনে মিলেই রান্না করে, বাসন মাজে, ঘর পরিষ্কার করে, দুজনে মিলেই সংসারটাকে পরিপাটি করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে বহন করে। কি ভাবছেন, এমন কেন সত্যি হয় না? আরে হয় হয়, এমন উলট পুরাণ হয়। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। হ্যাঁ, এমনটাই পণ করে বসেছে দুজন। সমাজের সমস্ত স্টিরিওটাইপ চিন্তাভাবনা এক লহমায় পুড়িয়ে ফেলতে পারে ওরা। একটু চেষ্টা করলে কিন্তু আমরাও পারি। কি পারি না? কিসের লজ্জা? নিজের স্ত্রী চাকরি করেন বলে স্বামী বাড়ির কাজ সামলাবেন? কিসের দ্বিধাবোধ নিজের স্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিদিনের সংসারে তাকে এতটুকু সাহায্য করায়? এতে কোনো লজ্জা নেই, এতে কোনো দ্বিধা করারও জায়গা নেই। একবার করেই দেখুন না, দেখবেন গর্ববোধ হচ্ছে। তোমার পাশে অসংখ্য রাত কাটিয়ে দেব চিন্তা ছাড়াই, অন্ধকারের রাস্তা ধরে ভালোবাসার হাতটা বাড়াই। ওদের ভালোবাসা নিশ্চয়ই পরিণতি পেয়েছে, ওরা নিশ্চয়ই একে অপরকে ভালোবেসে জড়িয়ে থাকবে আজীবন। স্ত্রী সরকারি চাকরি করেন বলে বেরোজগারের সমন্বয়ের কোনো দ্বিধা থাকবে না মনে। উপার্জনের জন্য শুধুমাত্র সরকারি চাকরি শেষ রাস্তা নয়, আরও অনেক কিছুই করা যায়, তা অবশ্যই সমাজের চোখে আঙুল দিয়ে প্রমাণ করবে সমন্বয়। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক ভালোবাসা ভেঙে যায় শুধুমাত্র এইটুকু কারণে, যেখানেই
ছেলেটার চাকরি না থাকাটাই মূল বাধা হয়ে দাঁড়ায়। জানি না আমাদের সমাজ কবে বুঝবে যে একটা পুরুষ যেমন দায়িত্ব নিতে পারে তার স্ত্রীর, তেমনি একজন চাকুরিজীবী স্ত্রীও দায়িত্ব নিতে পারে তার স্বামীর। সেদিনই আসবে সামাজিক সাম্যতা, সেদিনই তো বোধহয় আমরা নারী পুরুষ সমান সমান এই কথাটা যথোপযুক্ত মনে করব। নিশ্চয়ই সমাজ বদলাবে, বদলাবে ভালোবাসার সংজ্ঞাও। এমনই আশা নিয়ে আজ শেষ করছি এই গল্প, স্বপ্নে দেখা ভালোবাসা। তবে ওই যেতে যেতে যে কথাগুলো রোজ বলে যাই আজও বলে যাব। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, ভালোবাসার মরশুম এখন থেকে তো ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। আমাদের ওয়েবসাইট www.ভালোবাসারমরশুম.com, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। এবার চলে আসি আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মুন্না সামন্ত, ঐশানী দত্ত, শ্রীকান্ত ঘড়ুই, বিশ্বজিৎ পাত্র, উজ্জ্বল, রিমা দে, অঞ্জনা গারু, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, সোমা সামন্ত, সঞ্চারী নায়েক, পারমিতা হাজরা, আজিজুল ইসলাম সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সমন্বয়ের বাবা মা কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? যারা সঠিক উত্তরটা জানেন তারা চটপট টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো এই পর্বের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এতটুকুই, কথা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত্রি 8টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।